গুলিবোমার শব্দের সঙ্গেই কদিনে পরিচয় হয়ে গেছে ভালো মতোই। কোথাও পড়ছে মিসাইল তো কোথাও আবার তোপ, তবু প্রতিবারই যেন চমকে চমকে উঠছে মানুষ। রাশিয়ার হামলায় বিধ্বস্ত ইউক্রেন হার মানেনি, যুদ্ধে দামামা বেজেছে, নিজেদের সামর্থ্য নিয়েই কোমর বেঁধেছে তারা। যুদ্ধ বিধ্বস্ত সে ইউক্রেনের মাটিতে রোজ তৈরি হচ্ছে একের পর এক ইতিহাস। যুদ্ধ নিষ্ঠুর, নির্মম, কিন্তু তা কি ভালোবাসার চেয়েও শক্তিশালী? হয়তো না, কারণ এই যুদ্ধের মাঝেই ইউক্রেন দেখছে ভালোবাসার অবিশ্বাস্য সব মুহূর্তের ছবি, যার আরো এক নজির ইয়ারিনা আরিভা এবং সোভিয়াতোস্লাভ ফুরসিন। রক্তক্ষয়ী যুদ্ধের মধ্যেই তাদের চার হাত এক হয়েছে, বিয়ের আসর থেকে সোজা লড়াইয়ের ময়দানে পা রেখেছেন তারা। প্রেম আর তার অবিশ্বাস্য শক্তি দেখেছে সারা বিশ্ব। ইউক্রেনের এই দুই তরুণ তরুণী যুদ্ধে যোগ দেওয়ার জন্য বদ্ধপরিকর ছিলেন, তবে তার আগে বিয়েটা সেরে ফেলতে চেয়েছিলেন তারা। কে জানে যুদ্ধের ময়দান থেকে আর ফেরা হবে কিনা, প্রেমটাকে পৌঁছে দেওয়া সম্ভব হবে কিনা। চার্চেই চটজলদি বিয়ে সেরে স্থানীয় টেরিটোরিয়াল ডিফেন্স সেন্টারে ছুটে গেছেন আরিভার ফুরসিন। হাতে তুলে নিয়েছেন মাতৃভূমিকে রক্ষার অস্ত্র, দেশের প্রচলিত নিয়ম মেনেই বিয়ে করেছেন আরিভা এবং ফুরসিন। সেই ছবি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়, সেখানে দেখা যাচ্ছে সুন্দর পোশাকে সেজে চার্চে বিয়ের আসরে হাজির হয়েছেন যুগল। যখন তাদের বিয়ের মন্ত্রপাঠ চলছে, তখন চারিদিক দিয়ে বাজছে ভয়াবহ যুদ্ধের সাইরেন, প্রাণঘাতী গুলিবোমার শব্দে কান পাতা দেয়। ঠিক এর পরে ছবিতে দেখা গেছে যুদ্ধের সংকেত, ওই একই যুগলকে দেখা গেছে বন্দুক হাতে পাশাপাশি দাঁড়াতে। এই ছবি টুইটারে ব্যাপক ভাইরাল হয়েছে। ইউক্রেনীয় ওই যুগলের প্রেম, সাহস আর দেশের প্রতি আবেগকে কুর্নিশ জানিয়েছে গোটা বিশ্ব। নেটিজেনরা নব দম্পতিকে দুহাত ভরে আশীর্বাদ করেছেন, কেউ কেউ বলছেন প্রার্থনা করি ওরা যেন সুস্থ হয়ে বাড়ি ফিরতে পারে, ভবিষ্যতে ওরা যেন ওদের সন্তানকে আজকের গল্প বলতে পারে। যুদ্ধের আবহে ইউক্রেনের প্রেসিডেন্ট দেশবাসীর উদ্দেশ্যে বলেছেন, যারা দেশের জন্য যুদ্ধ করতে প্রস্তুত তারা যেন দেশেই থেকে যান, বাকিরা যেন নিরাপদ আশ্রয়ে পালিয়ে যান। দেশে 18-60 বছর বয়সী পুরুষদের যুদ্ধে যোগ দিতেই বলেছেন প্রেসিডেন্ট, তবে অনেকেই পালিয়ে গেছেন। দেশ বাঁচাতে লড়াইয়ের সিদ্ধান্ত নিয়েছেন ইউক্রেনের এই দম্পতি, নাম লিখিয়ে ফেলেছেন দেশের অমর ইতিহাসে। ওদিকে আরো এক ভালোবাসার গল্প সামনে এসছে, গোলা বারুদ মুক্ত আকাশ দেখুক নাতিরা, সেই জন্য কাপা হাতেই অস্ত্র তুলে নিতে রাজি অশীতিপর বৃদ্ধ। বিপন্ন দেশের স্বাধীনতা, রুশ আগ্রাসন থেকে দেশকে মুক্ত রাখতে যুদ্ধে যেতে রাজি হয়েছেন ইউক্রেনের সাধারণ মানুষও, এমনই এক ছবি ভাইরাল হয়েছে নেট দুনিয়ায়, যেখানে অশীতিপর এক বৃদ্ধ যুদ্ধক্ষেত্রে যাওয়ার জন্য নিজের নাম নথিভুক্ত করতে এসেছেন। বলুন তো বন্ধুরা, যুদ্ধ কি ভালোবাসার থেকেও শক্তিশালী?